মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড়ে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে এলেন মন্ত্রী জাকির হোসেন। আজ সকালে তিনি এলাকা পরিদর্শন করেন এবং এলাকা পরিদর্শন করার পর তিনি সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন চলুন শুনে নিই তার বক্তব্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেখেন, শীতকালের ব্যাপার, বিভিন্ন কারণে আঙুল লাগতে পারে, ছোটো ছোটো ব্যবসা যারা ব্যবসা করে খাই তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে এবং আমরা চাই না যে কোনো লোকের আগুন লাগুক বা কোনো মানুষের ক্ষতি হোক। আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে, আমরা মানুষের পাশে আছি। শুনতে পেয়ে যখনই আমি শুনতে পেয়েছি, ট্রেনে ছিলাম, সঙ্গে সঙ্গে আমি সকল যত নেতৃত্ব ছিল আমি সবসময় চেষ্টা করেছি যে তারাকে তাদের পাশে দাঁড়ানো। তো আমরা চেষ্টা করব। এখানে ফায়ার ব্রিগেড প্রস্তুতি মন্ত্রীকে বলেছি আমি, ইমিডিয়েট ফায়ার ব্রিগেড যেন হয়, তার প্রসেস চলছেও এবং কোভিডের কারণেও একটা আটকে আছে, সেটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। মন্ত্রী আমাদের 3 তারিখে আসছে, আবার আমি বলবো, আমি বিধানসভায় 3 দিন ধরেছিলাম মন্ত্রীকে যে ইমিডিয়েট যেন এটা হয়, প্রসেস চলছে। আপনারা জানেন সরকারি প্রসেসে একটু ঝামেলা হয় বা অনেক জটিলতা থাকে, সেই জটিলতা কাটিয়ে উঠেছে, খুব শীঘ্রই হয়তো কাজ এই আরম্ভ হবে এবং যাদের পুড়েছে তাদের প্রতি আমার সহানুভূতি বেদনা আছে যে দুবার পুড়া হয়ে গেল। আমরা তাদের পাশে আমাদের দল সবসময় আছে এবং আমরা কেউ যদি আগুন লাগিয়ে থাকে পুলিশ প্রশাসনকে বলবো যে আর পূর্ণাঙ্গ তদন্ত হোক, কেউ যদি কোনোরকম চক্রান্ত করে আগুন লাগে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবার যদি অটোমেটিক লেগে থাকে তাদের কিছু করার নেই। তো আমরা যারা পুড়েছে, 6টা দোকান পুড়েছে, সে 6টা দোকানকে আমি আমার তহবিল থেকে 20,000 টাকা করে তাদেরকে দিব এবং আমাদের আপনারা জানেন এখানে পাকা ঘর করা সম্ভব নয়, কারণ এখানে ফুলতলা থেকে উম্মরপুর ফোর লাইন রাস্তা সাংশন হয়ে আছে, খুব অল্প দিনে টেন্ডার হবে, সেটাও হয়ে আছে। কারণ আপনারা জানেন রঘুনাথগঞ্জ শহর খুব জ্যাম হয়ে আছে, যদি ফোর লাইন না হয় তাহলে আমাদের রঘুনাথগঞ্জের ভবিষ্যৎ একদিন খারাপ হবে, সেই কারণে ফোর লাইনটা আমি সাংশন করিয়েছি, অনেক টাকা সাংশন হয়েছে। এই ফোর লাইন হলে হয়তো অনেক দোকানগুলোও ভাঙা হয়তো অনেক সময় যেতে পারে। কারণ হলো যে আমাদের সরকার সবসময় মানুষের কীভাবে ভালো হবে, লাখো লাখো মানুষের সেরা চেষ্টা করে। এখন এদেরকে আমরা চাইবো, আমরা মিটিং করবো এসডিওকে, বিডিওকে বলবো এবং যে পৌরসভার প্রশাসক আছে সকলকে বলবো, পৌরসভার জায়গায় যদি থাকে সেখানে তাদেরকে বসাবার চেষ্টা করব, আর নাহলে আমরা কিষাণ মান্ডিতে চেষ্টা করব তার আগে যেন সেই জায়গায় জায়গা দেওয়া হোক, সেগুলো আমরা পদ্ধতিগত দেখব। আমি এখন নামলাম, আমি পরিদর্শন করে এলাম এবং পরিদর্শনে গিয়ে দেখলাম যে ওখানে হসপিটালও আছে। আমাদের হসপিটালটা হলো একটা বড় মন্দিরই বলেন আর মসজিদই বলেন, এখানে সব রকম সেবা হয়, সেই হসপিটালে কোনো ক্ষতি না হয়, তার আতঙ্কগ্রস্ত না হয়। আগুন লাগাটা আমাদের পক্ষে বেদনাদায়ক, কিন্তু তার পাশে হসপিটালও আছে, এলে আমরা তার জন্য আতঙ্কিত আছি, আমরা সেটা ব্যবস্থা করব। এখানে ফোর লাইন হলে হয়তো ওরা থাকবে না, তাদের জন্য আমরা পৌরসভার সঙ্গে কথা বলবো, এসডিওর সঙ্গে কথা বলবো, দরকার ডিএমের সঙ্গেও কথা বলবো, দিয়ে যেন তাদের সুব্যবস্থা হয় যারা ব্যবস্থা করছে। এবং আমরা চাইব যে নাহলে কিষাণ মান্ডিও কথা বলবো, কিন্তু এটা সময় সংরক্ষণের ব্যাপার, আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে। আমরা রাতে শুনতে পেয়েই সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে যত আমার নেতৃত্ব সকলেই হাজির ছিল তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা রাতের এত শীতের মধ্যে এসে যত রকম পেরেছে কাজ করেছে এবং আমি আবার বারবার বলছি যে তাদেরকে আমি 6 জন ক্ষতি হয়েছে, 20,000 টাকা তাদেরকে আমি দেবো তাদের ক্ষতি বাবদ।